স্বতন্ত্র প্রার্থী একজন আছে, তারা কি মার্কা কি ইগল পাখি, ইগল পাখি কি মাননীয় প্রধানমন্ত্রী মার্কা, বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা? আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র চলতেছে, সে ষড়যন্ত্র প্রতিহত করে দেশ পরিচালনা করবেন। সাতই জানুয়ারি নির্বাচনে আল্লাহ যদি সহায় থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে নৌকা মার্কায় পক্ষে দেশের 17 কোটি মানুষ ভোট দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী করবে, তাই না? নাকি অন্য কোন পার্টি আসবে, স্বতন্ত্র পার্টি আসবে নাকি? তাই আপনাদেরকে বিনয়ের সাথে নিবেদন করি, গুজবে কান দিবেন না। আপনারা যার নাম চান সেই উন্নয়নে গণনিয়মে বাস্তবায়িত হবে। মিথ্যাচারে প্রলুব্ধ হবেন না, মিথ্যাচারে মিথ্যাচার করে আপনাদেরকে বিভ্রান্ত, আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য একটি দল ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে, সচেষ্ট হতে হবে। আগামী 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যেতে হবে। আপনাদের উপর এটুকুই আমি অনুরোধ করি, বিনয়ের সাথে আমি নিবেদন করি, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে, মা বন্ধুদেরকেও ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে নৌকা মার্কার পক্ষে ভোট দেওয়ার জন্য সবাই দায়িত্ব গ্রহণ করবেন, এই আশাবাদ আপনাদের কাছে আমি করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা বন্ধু, বাংলাদেশ চিরজীবী।